নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ওসি সহ আহত 45। জানাবো হরতাল অবরোধের বিকল্প কি ভাবতে পারে বিএনপি। এদিকে আন্দোলনের কৌশল নিয়ে তীব্র মতবিরোধ, জুম মিটিং থেকে উঠে গেলেন মঈন নজরুল। এবং সর্বশেষ জানাবো আচরণবিধি লঙ্ঘনের দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, ওসি সহ আহত 45। দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেলে 45 জন নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি। এছাড়া নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল ও কনস্টেবল জাহিদুল ইসলাম। বিএনপি নেতাকর্মীরা জানান, নির্দলীয় সরকারের একদফা দাবিতে আজ উপজেলার মজ্জেমপুর বাহাদুরপুর হাউস থেকে হরতালের সমর্থনে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপি সহ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান, ইবাদ দেলার হোসেন রানা, আহসান মিয়া সহ 45 জন নেতাকর্মী আহত হন। মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। আমাদের 45 থেকে 50 জন নেতাকর্মী আহত হয়েছেন, এছাড়া 15 থেকে 20 জন রাবার বুলেটে আহত হয়েছেন। হরতাল অবরোধের বিকল্প কি ভাবতে পারে বিএনপি? সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো দেশের উন্নয়ন গতিশীল হতে পারে না, দীর্ঘস্থায়ী হয় না। সাংবিধানিক ধারায় দেশের জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে, গোটা দেশ নির্বাচনে উৎসাহে মেতেছে, কিন্তু তার মধ্যে জনমতে একটা ভীতি বিরাজ করছে। নিবন্ধিত 44 দলের মধ্যে 30 দল নির্বাচনে অংশ নিচ্ছে, বাকি দলগুলো নির্বাচন প্রতিহত প্রতিরোধে ডাক দিয়েছে। সারা দেশে এখন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, বিপর্যস্ত মানুষ এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তায় বের হলে নিরাপদে বাসায় ফিরতে পারবে তো, সেই প্রশ্ন দেখা দিচ্ছে সবার মনে। পরিবারের কেউ ঘরের বাইরে গেলে সে ফিরে না আসা পর্যন্ত বাড়ির সবাই টেনশনে থাকে। মানুষ ভাবছে বিএনপি জামায়াতের অব্যাহত হরতাল অবরোধে গণপরিবহনে ওঠা কি জীবনের ঝুঁকি বয়ে আনতে পারে। বিত্তবানরা ভাবছে গাড়িতে চড়ে কর্মস্থল বা গন্তব্যে যাওয়া কি ঠিক হবে, তাদের গাড়িটা এমনকি তারা নিজেরা কি অক্ষত অবস্থায় ঘরে ফিরতে পারবেন। সরকারি সংস্থা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, 28 অক্টোবর রাজধানীতে বিএনপির সরকার পতনের সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর থেকে 24 দিনে সারা দেশে 185টি যানবাহন ও 15টি স্থাপনায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা কম নয়। মানুষের কষ্টার্জিত সম্পদ ধ্বংস করা হচ্ছে আন্দোলনের নামে। জনগণকে শাস্তি দিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে তারা আসলে আগের মতো নিজেদের এই রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে প্রমাণ করে চলেছে। যে দলে বিরোধী দল থাকুক, তাদের হরতাল অবরোধের বিকল্প কিছু ভাবতে হবে। বর্তমান পরিস্থিতিতে আর কোনো জ্বালাও পোড়াও হরতাল অবরোধ চায় না সাধারণ মানুষ। টেলিভিশনে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, আন্দোলনের কারণে পরিবহন খাতে গত প্রায় 1 মাসে আর্থিক ক্ষতির পরিমাণ 1200 কোটি টাকা বলে ধারণা করছে সড়ক পরিবহন মালিক সমিতি। আর অর্থনীতিবিদদের হিসাব মতে চলতি হরতাল অবরোধে দেশের অর্থনীতিতে ক্ষতি 2,40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ ক্ষতিকে সহজে পোষানো সম্ভব। এখন অবরোধের কারণে গ্রামাঞ্চল থেকে সবজি বা ভোগ্য পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান কম আসছে বলে রাজধানী সহ বড় সব নগরীতে ভোগ্যপণ্যের দাম আরো বেড়ে গেছে। এতে নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিনের মতো নগদ সার্ভিস বা দূরপাল্লার গাড়ি যদি সড়কে নামতে না পারে, তাতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে হাজার হাজার পরিবহন শ্রমিক ও কর্মচারীর সংসার কিভাবে চলবে, তারা কার কাছ থেকে পাবে ক্ষতিপূরণ। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরো জানান, শুধু যাত্রীবাহী বাসে ভাঙচুর আগুন দেওয়া হচ্ছে না, পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ভাঙচুর করে আগুন দেওয়া হচ্ছে। এখন অন্যদিকে বাস ট্র্যাকের পাশাপাশি এখন ট্রেনেও দেওয়া হচ্ছে আগুন। জামালপুরের সরিষাবাড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তনগর ট্রেনে দুর্বৃত্তরা 2টি বগিতে আগুন দেয়। এর আগে টাঙ্গাইল স্টেশনে দাঁড়ানো একটি কমিউটার ট্রেনে 3টি বগি পুড়িয়ে দেওয়া হয়েছে। সিলেট ও ঈশ্বরদীতে স্টেশনে থেমে থাকা ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সরকার এই আগুন সন্ত্রাসের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করছে, আর বিএনপি বলছে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন পরিবহনে আগুন দিচ্ছে। অথচ এসব কর্মকাণ্ডে যারা হাতে নাতে ধরা পড়ছে তারা সবাই বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের কর্মী। সাধারণ মানুষের প্রশ্ন হলো, এই যে অব্যাহত হরতাল অবরোধ,
এতে আসলে কি পাচ্ছে বিএনপি জামায়াত, জনগণ কি তাদের সঙ্গে একাত্ম? এই প্রশ্নের জবাব তাদের জানতে হবে। সাধারণ মানুষ মনে করে দেশে এমন কিছু ঘটনি যে সারা দেশ অচল করে দিতে হবে যাতে সরকার পালিয়ে যায়। তাই অবশ্যই হরতাল অবরোধের মতো আন্দোলনের ফর্মুলা ত্যাগ করে নতুন কিছু ভাবতে হবে। আন্দোলন যদি করতেই হয় তাহলে সেটা সরাসরি সরকার বিরোধী হওয়া উচিত ছিল। তারা কি পারতো না পার্লামেন্ট ভবনের সামনে, সচিবালয়ের সামনে, গণভবন, রাষ্ট্রভবনের সামনে আন্দোলন করতে? তাদের হয়তো সেই সাহসই নেই। আন্দোলনের নামে হরতাল অবরোধের মতো সাধারণ মানুষকে দিনের পর দিন জিম্মি করে পর্যদস্ত করে কি পেল বিএনপি জামায়াত? হয়তো কয়েক দশক আগেও হরতাল অবরোধের একটা গ্রহণযোগ্যতা ছিল, এখন মানুষের জীবন অনেক বেশি যান্ত্রিক, অনেক বেশি অর্থ সংশ্লিষ্ট। প্রতিদিন একজন অটোরিকশাওয়ালা একটি বাস বা ট্রাক রাস্তায় না নামলে সেসব চালক ও পরিবহন শ্রমিকদের সংসার অচল হয়ে যায়। কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সর্বস্তরের ব্যবসায়ীরা, প্রতিদিন মাল সরঞ্জাম সরবরাহ না হলে সেসব ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়ে যায়। তাই ব্যবসায়ী, পরিবহন মালিক, শ্রমিকরা কখনোই হরতাল অবরোধের পক্ষ নেন না, তারা এর বিরোধিতা করেন। সেই সত্যটাও বুঝতে হবে। পৃথিবীর আর কোনো দেশে এমন লাগাতার হরতাল অবরোধ চলছে কিনা তা বলুন তো। অনেক দেশের সরকার বিরোধী আন্দোলন হয় রাস্তায় নেমে আসে বিরোধী দল সহ সাধারণ মানুষ, তবে তা অল্প কয়েকদিনের জন্য, এরপর যার যার কাজে ছুটে যায় সবাই, নইলে তার পরিবার যেমন চলবে না তেমনি দেশের অর্থনীতিও ধ্বংস হয়ে যাবে। সেই উপলব্ধি আছে সভ্য জাতিগুলোর, নেই কেবল আমাদের দেশের বিরোধী দলের। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে, নিবন্ধিত 44টা দলের মধ্যে 30টা দল এতে অংশগ্রহণ করছে। এখন মানুষ মনে করছে অবস্থায় বিএনপিকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। জনগণকে শাস্তি দিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে তারা আসলে আগের মতো নিজেদের রাষ্ট্রের বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করে চলেছে। যে দলই বিরোধী দলে থাকুক তাদের হরতাল অবরোধের বিকল্প কিছু ভাবতে হবে। বর্তমান পরিস্থিতিতে আর কোনো জ্বালাও পোড়াও হরতাল অবরোধ চায় না সাধারণ মানুষ। আন্দোলনের কৌশল নিয়ে তীব্র মতবিরোধ, জুম মিটিং থেকে উঠে গেলেন মঈন নজরুল। বিএনপির আন্দোলনের কৌশল নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আন্দোলনকে এগিয়ে নেওয়ার পক্ষপাতী। অবরোধ হরতালের মতো কর্মসূচি দিয়ে নির্বাচন পর্যন্ত সময় পার করতে চান তারেক জিয়া। কিন্তু ঢাকায় যে সমস্ত নেতারা এখনো বাইরে আছেন এবং যারা বিভিন্ন আন্দোলনের কর্মসূচির কারণে জাতীয় আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছেন, তারা এই ধরনের কর্মসূচির বিপক্ষে। আজ চলমান আন্দোলন এবং বিএনপির কৌশল নিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা নীতি নির্ধারকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এভাবে আন্দোলন অর্থহীন বলে অভিহিত করেন। তিনি বলেন, এই আন্দোলনের ফলে না হচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি, না হচ্ছে কোনো রকম অর্জন। তিনি এটিও বলেন যে এই আন্দোলনের ফলে জনগণের কাছ থেকে বিএনপি আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি 2013 সালে উদাহরণ দিয়ে বলেন, ওই সময় নির্বাচন ঠেকানোর জন্য যে আন্দোলন করা হয়েছিল তা ছিল অনেক বেশি আগ্রাসী, কিন্তু তারপরে নির্বাচন ঠেকানো যায়নি। আর এবার অবরোধগুলোতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, অবরোধের ছাপ কোথাও নেই। কিছুদিন দূরপাল্লার বাস চলতো না, এখন সেটা চলাচল করছে। এই অবরোধ দিয়ে জনগণের কাছে যাওয়া যাবে না এবং এই অবরোধের ফলে বিএনপিও কোনো কিছু অর্জন করতে পারবে না। একই অভিমত ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, এই ধরনের কর্মসূচি আন্তর্জাতিকভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এবং আন্তর্জাতিক মহলের কাছে বিএনপিকে বিতর্কিত করছে। এই ধরনের কর্মসূচির ফলে বিএনপির পশ্চিমাদের কাছে যে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল তা নষ্ট হয়ে যাচ্ছে। এই অর্থহীন কর্মসূচি অবিলম্বে বন্ধ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। কিন্তু তারেক জিয়া উল্টো ধমকের সুরে এই দুই নেতাকে বলেন, আপনারা রাজপথে নামেন না কেন? আপনাদেরকে অবরোধে দেখা যায় না কেন? অবরোধে সিনিয়র নেতারা যদি পিকেটিং না করে তাহলে পদে থাকার দরকার কি? প্রশ্ন করার পর ডক্টর মঈন খান জুম মিটিং থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর নজরুল ইসলাম খানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তারেক জিয়া। এরপর নজরুল ইসলাম খানও জুম মিটিং থেকে বেরিয়ে যান। গত কিছুদিন ধরে আন্দোলনের কৌশল নিয়ে বিএনপির মধ্যে হতাশ এবং মতবিরোধ দেখা দিচ্ছিল। বিএনপির মাঠ পর্যায়ে নেতারা মনে করছেন যে এই ধরনের কর্মসূচি ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে এবং জনগণের কাছে বিএনপি একটি হালকা এবং খেলো দলে পরিণত হচ্ছে। তারা অভিযোগ করেছেন যে সিনিয়র নেতারা এই ধরনের কর্মসূচিতে মাঠে থাকে না, কোথাও কোনো পিকেটিং হয় না। একমাত্র রুহুল কবির রিজভী ছাড়া এখনো পর্যন্ত এই সমস্ত অবরোধে কোনো সিনিয়র নেতায় মাঠে নামেননি, যারা মুক্ত আছেন। আর অন্যদিকে সিনিয়র নেতারা বলছেন যে এই ধরনের কর্মসূচিতে মাঠে যাওয়ার কোনো সুযোগ নেই, এটির ফলে নির্ঘাত গ্রেপ্তার হতে হবে। কোনো কোনো নেতাকে বাইরে থাকতে হবে আন্দোলন অব্যাহত রাখার জন্য। সিনিয়র নেতাদের না যাওয়া, রাজপথে না নামা নিয়ে তারেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। তবে বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই সব কিছুর পরও বিএনপি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে এই আন্দোলন পরিণতি কি হবে সে সম্পর্কে বিএনপির মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ। প্রতীক বরাদ্দের আগে জনসভা করাও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীদের সমর্থকদের কুলাঙ্গার বলার অভিযোগ। রাজশাহী ছয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত সংগত ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, আপনি গত 2 ডিসেম্বর রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান এবং রাজশাহী ছ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মোহাম্মদ মিরাজুল ইসলামকে জনসমক্ষে কুলাঙ্গার বলে অপবাদ সহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন। এছাড়া 17 ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়া সহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর বিধি 6-এর গ ও বিধি 11-এর ক এবং বিধি 12 লঙ্ঘন করেছেন, যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।